আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে পিডিও দিয়ে আমরা কিভাবে কাজ করব। এই কনফিগে আমরা দেখেন ব্যবহার করেছিলাম হচ্ছে MySQL কানেকশন, ঠিক আছে। তো আমরা এটাকে পিডিওতে কনভার্ট করে দিব। তো এটা পিডিওতে কেন কনভার্ট করব সেটা যদি জানতে চান তাহলে আপনি পিডিও নিয়ে কিছু গুগলে একটু ঘাটাঘাটি করবেন। তো এরপর থেকে আমরা পিডিও নিয়েই কাজ করব। ওকে, তো আপনারা কি করবেন, পিডিও কানেকশন ইন পিএইচপি লিখে সার্চ দিলে পরে আপনারা দেখতে পারবেন যে php.net যে ওদের ওয়েবসাইটটা আছে সেখানে যদি সেটাতে যাই তাহলে দেখতে পাবো যে এই যে পিএইচপি কানেকশন এন্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো এটা পিএইচপি কানেকশন এবং ম্যানেজমেন্ট কিভাবে করব, এখানে কানেক্টিং টু MySQL আমরা MySQL এ কানেক্ট করব, ঠিক আছে। পিএইচপি আমরা কানেক্ট টু MySQL করব, এখানে MySQL এ যেহেতু কানেক্ট করব তার কারণে আমরা এখানে MySQL লিখে দিলাম। তারপর এখানে হোস্ট যেটা হবে সেটা দিতে হবে এবং ডিবি নেম যেটা সেটা এবং পাসওয়ার্ড এইরকম ভাবে লিখতে হবে আমাদের, ঠিক আছে। এটা করার জন্য আমরা যেটা করতে হবে, এই যে এখানে আমরা কি দিয়েছি, হোস্ট দিয়েছি, ঠিক আছে। হোস্ট আর লোকাল হোস্ট আর ডিবি নেম, আমাদের ডিবি নেম দেওয়া আছে এবং ইউজার আর পাসওয়ার্ড। তো ডিবি নেমটাকে আমরা কি করব, হোস্টের পর নিয়ে চলে যাব। তারপর ইউজার আর পাসওয়ার্ড এগুলো ঠিকই আছে। হ্যাঁ, তো আমাদের যেটা করতে হবে এইটুকু জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে। নিউ দেওয়ার পর আমরা লিখতে হবে পিডিও, ঠিক আছে। পিডিওতে কি লিখতে হবে, প্রথমে পিডিও এনএস কোটেশনের মধ্যে আমরা সিঙ্গেল অথবা কোটেশনের মধ্যে MySQL, এই যে আমাদের MySQL যেটা আছে সেটা দিয়ে দিলাম। এখানে হোস্টটা কি হবে, হোস্ট ইকুয়াল টু কি দিব, এই যে আমাদের এই হোস্টটা আছে না, এই হোস্টটা দিয়ে দিব। তারপর সেমিকলন, ডিবি নেম, এই ডিবি নেম যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে দিতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না। কিন্তু ডিবি নেম আমাদের যেটা আছে এই যে ডিবি নেমটা সেটা এখানে দিয়ে দিলাম, তাহলে ওটা হয়ে গেল। হওয়ার পর আমাদের একটা কমা দিতে হবে, কমা দেওয়ার পর ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এই ইউজার আর পাসওয়ার্ড, তাহলে আমাদের কি হয়ে যাবে, কানেকশনটা হয়ে যাবে। তো কানেকশনটা হয়েছে কি হয়নি সেটা চেক করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন এই যে আমাদের যে এইটা পেয়েছি না, কি বলে এইটা, এটাকে আমরা ইফ এলস এর মাধ্যমে চেক করতে পারি। দিয়ে দিলাম মানে এর মধ্যে যদি কোনো ডাটা থাকে তাহলে আমাদের সেটা দেখাই দিবে, মানে কানেকশনটা যদি পেয়ে থাকে তাহলে এটা কি করবে, এটা দেখাবে, আর কানেকশন যদি না পাই তাহলে ফেল দেখাবে। তো এখানে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, ফাইলটা আমাদের কোথায় আছে, এখানে যাওয়ার পর আমরা ফাইলটার নাম যদি দিই .php ডাটাবেস 10 BP কি পাচ্ছে, আননোন ডাটাবেস পাচ্ছে, ঠিক আছে। তো আমরা কি ভুল করেছি এটা দেখে নিই একটু, এই যে এখানে আমরা কি করেছি একটু স্পেস দিয়ে রেখেছি। তো এখানে ফেল দেওয়া আছে, তো এখানে কি দিতে হবে, তো সাকসেস দেখাই দিল। এরকম ভাবে আমরা এটাকে এখানে দিতে পারি, এর ডায়ের মধ্যে না দিয়ে আমরা এটা দিতে পারি। তো এভাবে আমরা ডাটাবেজ কানেকশন হয়েছে কি হয়নি সেটা চেক করতে পারি। এখানে দেখেন আমি একটা যদি ছোট একটা স্পেস দিয়ে রাখি তাহলে দেখেন কত বড় একটা মানে ইদে ফ্যাটালি ইরোর দিয়েছে, সেটা বুঝতে পাচ্ছেন। আমি এটা যখন ঠিক করতেছি তখন দেখবেন আবার ডাটাবেজ কানেকশন ঠিক হয়ে গেছে। তো এইটুকু খেয়াল রাখবেন যে এই এইটুকুর মধ্যে কোনো স্পেস না দেওয়ার চেষ্টা করবেন, দিলে পরে ইরোর দেখার সম্ভাবনা বেশি, মানে ইরোর দেখাবে। তো এভাবেও চেক করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে এটা ওয়ার্ড দিয়ে দিলাম, ট্রাই অ্যান্ড ক্যাচের মাধ্যমেও আমরা এটাকে করতে পারি। ট্রাই অ্যান্ড ক্যাচের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি, এখানে ক্যাচের মাধ্যমে আমরা যেটা যেভাবে করতে পারি সেটা হচ্ছে এখানে একটা হবে, সেটা হচ্ছে এর নাম দিতে হবে যে পিডিও এক্সেপশন, ডলার দেওয়ার পর আপনি যে কোনো ভেরিয়েবল নাম দিতে পারবেন। দেওয়ার পর আপনি এখানে জাস্ট ইকো করবেন, যে কি ইকো করবেন, এই যে আমরা এই যে ভেরিয়েবলটা পেয়েছি না সেটাকে ইকো করবেন এভাবে। আর এখানে এইটুকু ইরোর থাকলে পরে এইটুকু দেখাবে। তো ওটাকে কি করবেন, এই যে এইটাকে নিয়ে এখানে রেখে দেন।
তো এখন কানেকশন ঠিক আছে। আমি যখনই এখানে এটাতে একটু স্পেস দিব তখন দেখেন কি দেখাচ্ছে, এখানে এই রকম ভাবে আপনার মেসেজটা দেখাই দিবে, ঠিক আছে। এই যে আননোন ডাটাবেস, এই যে ইরর দেখাচ্ছে না, এই যে আমাদের ইরর লেখাটুকু আছে তো সেটার জন্য ইরর দেখাচ্ছে, মানে ওভাবে দেখাচ্ছে তাই বলতেছি। এখানে স্পেস কিন্তু আপনারা দিতে পারবেন না, এটা মনে রাখবেন, ঠিক আছে। তো এটা এভাবেই আমরা ইর মানে এর কাজগুলো করব, মানে এরকম এটার মাধ্যমেই আমরা কি করব, ট্রাই অ্যান্ড ক্যাচ এর মাধ্যমেই আমরা হচ্ছে ডাটাবেজ কানেকশনটা ঠিক আছে কিনা সেটা চেক করব। কানেকশন চেকের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা, আর এইটুকু হচ্ছে কি ডিফল্ট ভাবে আমরা যেটা করতেছিলাম সেটা। তো এইটুকু আমরা কমেন্ট করে রেখে দিলাম, ঠিক আছে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।